যাচ্ছি টাঙ্গালের পথে। ধীরে ধীরে বৃষ্টির মাঝে পৌঁছলাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রাণবন্ত ক্যাম্পাস, ফুলের বাগান, দিঘি, ভাস্কর্য পত্তা 71 আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকা। এলাকার নাম বেলদা, খুব সাধারণ জীবনযাপন তাদের। বাহারি রঙের তাঁতের শাড়ি, সুতো বোনা, জামদানি তৈরি, এটাই তাদের মূল পেশা। নগরের ব্যস্ততা ভুলে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক অপার সুযোগ এডি সিলেট। মিষ্টির কথা বলতে গেলেই মুখে আসে পোড়াবাড়ির চমচম, এটিকে মিষ্টির রাজাও বলা হয়। টাঙ্গাইলের দেলদুয়ারির উদ্দেশ্যে যাওয়ার পথেই চোখে পড়ল আদমশাহ বাবা কাশ্মীরের মাজার শরীফ। বাংলার সুলতানি ও মোগল উভয় মিলে নির্মিত আতিয়া জামে মসজিদ। আতিয়া আরবি শব্দ, আটা থেকে উৎপত্তি, যার অর্থ হল দান। তারপর আমরা গেলাম কালীবাড়ি মন্দির, এটি জেলার অন্যতম প্রধান হিন্দু উপাসনালয়। এর ভিতর রয়েছে নানা রকম কাঁসা ও পিতলের পণ্য। যত দেখি প্রাণ ভরে, বুড়ো বাংলাদেশ এ ঢুকতেই কেমন যেন মনে হলো ঠিক অন্য কোথাও চলে আসছি। বুড়ো একটি নন গভর্নমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। টাঙ্গাইলকে আনারসের শহরও বলা হয়। আনারস চাষে এই শহরে জুড়ি নেই। মধুপুরের আনারসের হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়। যতই দেখি প্রাণ ভরে না, তাই হৃদয় মাঝে। ভ্যানে করে রওনা দিলাম বীজ উৎপাদন খামারে। দেশের সব ধরনের উদ্ভিদের বীজ সর্বপ্রথম এখানে রোপণ করে এর ফলন কেমন হবে তা দেখা হয়। নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, ধনবাড়ি জমিদার বাড়ির উত্তরস্বরে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে বিপুল অবদান রেখেছেন। বঙ্গবন্ধু সেতু পৃথিবীর 12তম দীর্ঘতম সেতু। এই সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার ও প্রস্থ 18.50 মিটার।